শাহরুখ খানকে আলমারির উপরে অনেকদিন রেখে দেওয়ার পর ধুলো বসে গেলে এই রকম লাগবে। প্যার তো বহুত লোক করতে লেকিন মেরা জেসা প্যার কোই নেই কর সকতা কিউকি কিসি কে পাস তুম জো নেই। সত্যি ভাই, শাহরুখ খানের ওপর ধুলো বসেছে মনে হচ্ছে। এক টাকা করলাম দান, ধুলো বসা শাহরুখ খান। ইতিহাসে বাঁদর থেকে যেমন মানুষ হয়েছে, তেমনি কিছু জন এখন মানুষ থেকে বাঁদর হচ্ছে। এরপরে কি আর মানুষের মধ্যে পরিবর্তন আসবে না? না, মানে আমি চাই ফিউচারে টুনটুনিটা নিজে নিজেই প্যান্টের চেন খুলে মুতে। এই সিস্টেমটা আমার খুব দরকার। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। যাই হোক, নকল হিরোর প্রথম আর দ্বিতীয় পার্টে তোমরা যা ভালোবাসা দেখিয়েছো, তাই আমি পার্ট 3 নিয়ে চলে এসেছি। চলো আজ আবার নকল হিরোদের সাবান গুড়ি দিয়ে পিছন মেরে মুখ দিয়ে ফেনা বার করে দেবো। বলিস কি, তাই বেশি ঝাড়পা কামড় না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। ইনি হলেন মিঠুন, আর ইনি হলেন মিঠং। ওই কাগজের ঠং, কিছুই না এর, পুরোটা ফাঁকা। এই মিঠুনের টুনটুনিটাই বাঁকা। জানো, এই মিঠংদার বিচি চুলকাচ্ছিল, তখন আমি বললাম দেখি তো হাত না দিয়ে কিভাবে চুলকানি মিটাও। তখন মিঠংদা এভাবে চুলকানি মিটাতে লাগলো। নামটি মনে রাখবেন, অবিঘোষের চর্মরোগ বিনাশ মলম, দাঁত হাজার, চুলকানি খা পাঁচরা একজিমা। আর কতদিন চুলকাবেন? আমি এখানে বসতে আসিনি। কেন মারা, তোমার পদে ফোড়া হয়েছে, বসলে ফেটে যাবে। বন্ধুত্ব আছে কিছু নেতা বা মন্ত্রীদের সাথে, তাই না? তোমাকে হঠাৎ করে কেউ দেখে ফেললে ভাববে ক্রিসের দাদু। এ কি ড্রেস বে, ব্লেজারের নিচে পলিথিন সেলাই করে দিয়েছে। মিঠুনদা যদি জানতে পারে না তুমি ধেরে মরদ হয়ে মিঠুনদার নাম করে এই সব করছো। তোমার এই কালো পদে এমন ছবল মারবে, সাত পুরুষ বসে বসে বিন বাজাবে। বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, চাঁদ গোখরো এক ছবলে ছবি। দু প্যাকেট গুটকা আর এক চিমটি কেশর দিয়ে তৈরি হয়েছে আমাদের এই অজয় দেব গাঁড়। ও তুঝে আপনার নাম দেনা চাহতে হ্যায়। মুঝে কিসি কে নাম কি জরুরত নেই। সালা, কোথায় হীরের টুকরো আর কোথায় কাঁচের গুঁড়ো? এই শরীর নিয়ে অজয় দেবগন হবে? শরীর তো নয়, যেন হ্যাঙ্গারে জামা ঝুলছে। ইসি ওয়াক্ত 1000 লোগোঁ কো কর্ণাটকা বর্ডার সে লাকার তেরে সামনে খড়া কর সকতা হুঁ। তু 1000 লায়েগা, মে 10000 লোগ খড়ে করুঁগা। এত চাবুলি কিসের রে মারা, বেলটা দু পাক মারার পর তোর কোমরে ফিট হয়েছে, তার উপর আবার ডায়লগ বাজি মারছে। আর এই পটকা শরীর হওয়ার পিছনে কারণ হলো এই হাত, হ্যান্ডেল মেরে মেরে হাতের মুঠোই আর খুলছে না। হাতটা চিল্লিয়ে কি বলছে জানো? মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তোর নরকে স্থান হবে না কালীপদ। আরে পাতলা পায়খানা আটকে রেখেছে তাই মুখটা ওই রকম হয়ে গেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই অজয় দেবগন সব ভিডিও একদিকে ঝুঁকে বানাই, কারণটা অতি ভয়ঙ্কর। এর একটা বিচি বড়, তাই সব লোড একদিকে পড়ে যায়, ওই জন্য বেচারাকে এইভাবে ভিডিও বানাতে হয়। বহুত ছোটে শব্দ হ্যায়। ও হো, গরিবের টাই গাঁড় শ্রফ, ইট ভাটার লিপা লাগছে বে তোকে। হিন্দি মে নহি, ইংলিশ মে নো। And no means no. আয় আয় আমার কাছে, তুই কত ক্যারাটে কুংফু শিখেছিস আমি দেখি। ছুরাকে ধরে সাবান গুঁড়ি দিয়ে পিছন মেরে দেবো, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাবে। সি সি সি, আমার শরীরে বইছে এক ডাকাতের রক্ত। এত কিসের দুঃখ মারা তোমার? তোমার এই অ্যাক্টিং দেখে স্বয়ং প্রসেনজিৎ কোমায় চলে গেছে। পদে লাঠি মারলেও সারা শব্দ দিচ্ছে না। এটা মুখে গুঁজে দেবো, তারপর রানুমণ্ডলের মতো
করবে? একটা আছরে দাগ লাগলে তোর বংশে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না। ইরি মারা, খচে গেছে তো নকল প্রসেনজিৎ। বাদ দে, নেক্সট কি আছে বল। ইতনি সুন্দর হু মে ক্যা করু, বিয়া কর লে মেরে সে। করে ভাই, এদের চাটলে আমি চ্যাপ্টা হয়ে যাব। আমাকে বাঁচতে দে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা, আর চলে এসেছে এটা। ধান্দা শুরু করনে সে পেলে তেরি জাহাঁ জাহাঁ ভি পৌঁছে না, উন সব সে মেরি রিপোর্ট মাঙ্গা লেনা। ১.৫ টাকা সঞ্জয় দত্ত আমার, ফু দিলে অজ্ঞান হয়ে যাবি, কেন এসব করতে যাচ্ছিস? সুলেমান খান ট্রেনে যেতে যেতে ১ টাকা পড়ে গেছে, তাই এসে খুঁজছে। সালা চর্বির দোকান, তেলে ভাজা সুলেমান খান, কোথায় গোলাপ ফুল আর কোথায় পোদের চুল, এদেরকে নিয়ে আর পারা গেল না। হ্যাঁ বে, তোর নিপেল দেখার জন্যই তো আমরা বেঁচেছিলাম। এদের কাজই এইরকম, হাফ ল্যাংটো হয়ে সালমান খানের নাম করে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো। সালমান খান অ্যাকশনের সময় জামা খুলে, তাও ফিগার ভালো বলে খুলে, আর তোকে দেখে জলহস্তি মনে হচ্ছে। মারা কি যুগ এলো, ঋতিক ক্রিস হয়ে লোক বাঁচানো বাদ দিয়ে তালের রস খেজুর রস চুরি করে খাচ্ছে। আর এটা দেখে তো আমি অবাক, মারা ক্রিস আবার কিভাবে মাকড়সা জাল ছাড়ে? তাহলে কি স্পাইডারম্যান ক্রিস কে ধরে পোদ মেরে দিয়েছে? কে জানে, আজকাল সবই ঘটছে দুনিয়াতে। তবে বিশ্বকবি ঋত্বিক রোশনের একটা কথা আমার খুব ভালো লাগে, কি হার ছোটা কবি না কবি বড়া জরুর হো জাতা হ্যায় স্যার। হ্যাঁ, সব ছোট একদিন না একদিন বড় হয়ে যায়, সেটা সানি লিওনিকে দেখে হতে পারে কিংবা মন্টি রয়কে। তো এটাই নকল হিরোর লাস্ট পার্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এই ভিডিও লাইক এম 12,300। আর যারা যারা নকল হিরোর প্রথম আর দ্বিতীয় পার্ট দেখোনি তারা গিয়ে দেখে নিও, আর ফ্রেন্ডদেরকে অনেক অনেক বেশি শেয়ার করো। কমেন্টেও জানিও ভিডিওটা কেমন লাগলো। এগুলোর মধ্যে একটা বাদ গেলে সাবান গুড়ি দিয়ে পিছন মেরে দেবো, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাবে। সরি সরি, মজা করলাম। যাই হোক, আর একটা কথা, শ্যামল ভাই নাকি বলেছে, আমি মারে বে শ্যামল, আজকে থেকে আমি হিরো শ্যামল, আজকে থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। একটা না যেতে যেতে আবার একটা আবাল হাজির হয়ে গেল। যাই হোক, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেমন? এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, যাও গিয়ে ফলো করে নাও। তো চলো, টাটা নোকিয়া ভোডা। মুঝে তুমসে প্যার হো গয়া হ্যায়, I love you, Sundar. Zara, touch it.